মেয়েদের আলমারিতে হাজার দামি শাড়ি থাকলেও তার কিন্তু নজর যায় পাশের বাড়ির দিদি বা পাশের বাড়ির বৌদি বা পাশের বাড়ির জায়ের পুজোর সময় যে নতুন শাড়িটা কিনেছে সেটা একদিন আমি অবশ্যই পরবো। তো চলো বন্ধুরা, আজকের গল্পটা কিন্তু এটা নিয়েই, তো লাস্ট অবধি দেখতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, কি করে ধার করে বিয়ে বাড়িতে যাওয়া যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবি ব্লগ। সবাই কিরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে অনেক দিন পর, মানে এক বছর পর প্রায় বিয়ে বাড়ির ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। তো গান হচ্ছে তোমরা শুনতেই পাচ্ছ, একটা এ কোনাতে বিয়ে, একটা এ কোনাতে বিয়া। তো এ কোনার বিয়েটা নিমন্ত্রণ নেই, তো এ কোনার বিয়েটা আমাদের নিমন্ত্রণ আছে। তো চলো এ কোনার বিয়ে বাড়িটাই যাবো জীবনে, মানে এই ঠান্ডায় প্রথম একটা বিয়ে বাড়ি পেলাম। তবে খুব যে আমাদের একটা মানে বেশ ভালো রিলেটিভ সেরকম নয়, পাড়া প্রতিবেশীর বিয়ে, তো যেতে তো হবে তাই না বলো? তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এত রাত্রেবেলা কেন বার হলাম বলো তো, আয়ুষের একটু আগে ব্লাড টেস্ট করে এসছে, করে ওকে ভালো করে বই টই পড়িয়ে নিয়ে এবার যাচ্ছি আমার জায়ের বাড়িতে। আমার যে সোয়েটারগুলো রয়েছে সেটা একটা ট্রলির মধ্যে রয়েছে, সেগুলো রোদেও দেওয়া হয়নি, ধোয়াও হয়নি, সেজন্য কেমন একটা হয়ে গেছে। তো ভাবলাম চলো আমার জায়ের সোয়েটার বার করা আছে, সেদিন ও শাড়ি নিয়ে গেছিলো, ও বিয়ে বাড়িতে পড়েছে, তো আমি ভাবলাম চলো তাহলে আমি একটা সোয়েটার নিয়ে আসি। আমাদের বললামই, তোমরা সবাই জানো যে আমরা এরকম করেই পড়ি, একটা বিয়েবাড়ি বা আরেকটা বিয়েবাড়ি গেলে কত শাড়ি পরেছি একে, তাই না? এখন চাইতে লজ্জা কিসের? তো চলো চেয়েই ফেললাম দিদি ভাই একটা সোয়েটার দে ফোন করে। তো ও বললো আয়সা পর এসে পর চলে আয়, চল সোয়েটার নিয়ে যা। তো চলো এখন যাবো সোয়েটার আনতে। তো আয়ুষও বেরিয়ে পড়েছে, দরজাটা বন্ধ করে নি। টুপি পরছো? চলো এখনই চলে আসবো, তোকে বললাম না ঘরে থাক। আসলে ভয় লাগারই কথা, একদম পিছনে না এটা। তো চলো যাওয়া লাগবে রে, আমি যাবো রে। আমাকে না মহাজন, ওই আমার পাতলা সোয়েটার নিতে লাগবে রে, পাতলা সোয়েটার গুলো ভালো লাগে আমার, এরকম পাতলা সোয়েটার আমি নিব, আমার খুব ভালো লাগে। দাঁড়া আমিও যাবো রে, মহাজন আমাকে বলছে যে ওর একটা বন্ধুর দোকান আছে পাতলা পাইকারি দোকানে, পাইকারি দাম। ও তোর নতুন একটা গাই গেল, সোয়েটার আনো, কবে যাবি তুই? তো পাই ইয়ে থেকে আনবি, আমি তো আর আনতে পারবো। মহাজনের ওখানে তো নাই, মহাজনের বন্ধুর দোকান, যাবি? ফোন করে দিবে, যাবি? হ্যাঁ আমরা যাই, ঠিক আছে যেদিন যাবি ওই দিন আমাকে বলবি, ঠিক আছে? আমি যাবো আর একটা, আমি এবার একটা লং সোয়েটার নিব, আমিও লং এর মধ্যে নিব একটা শর্ট। এই যে দুটো শর্ট নিছি, এটা একটা আছে আর একটা কালো আছে, তারা এতে যাই এই যে বিয়েতে। তো চলো বন্ধুরা সোয়েটারটা নিয়ে নিয়েছি, এবার এটা নিয়ে যাব, রেডি হব, মুখ টুক ধুব। আয়েশা বাবা বললো তাড়াতাড়ি রেডি হও, আমি আসছি। তো চলো এই যে এটা নাও, তোদের নিমন্ত্রণ করে নাই রে? আরে আমি জানি না, আরে যে পড়ি তোষ নাকি, চইলা আইলাম গো, আমরা চইলা আইলাম। দেখো দিদি ভাই কান্দ, সোয়েটার চাইতে গেছি, দিদি ভাই কয় কি এই শাড়িটা পর, এই রাম বাবা শাড়িটা উঠাতো, শাড়িটা উঠাতো, খুব সুন্দর আসতে, এখানে দাও, এখানে দাও, এখানে দাও, দেখাই। চলো ঘরে গিয়ে দেখাবো, এখানে একটা শাড়ি দিয়েছে, সোয়েটার আনতে গেছি, সোয়েটারের সাথে সাথে আমার শাড়িগুলোও দিয়ে দিলো, আর ওর একটা নতুন শাড়ি দিলো, বললো যে এটা পরে যা তোকে বেশ ভালো লাগবে, তাই ভেবেছিলাম আমার একটা শাড়ি পরবো। তো চলো যাই হোক, ও যখন দিয়েই দিলো দিদি, তো চলো এই শাড়িটাই পরে যাবো আর দেখি কেমন লাগে আমাকে। বুঝতে পারবো গায়ের রঙটা চাপা হলে কি বলতো সব কিছু ফোটে না, তবে যদি মন চায় তাহলে পরা দরকার, মানুষের কথাতে কান না দিয়ে যদি মন চায় তাহলে সত্যিই পরা দরকার। তো চলো এখন আমি আশা করি ভালোই লাগবে, ওই যে সবুজ সবুজ কালারের শাড়িটা, এই এটা এটা। চলো এবার তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে, মানুষের থেকে মাই গড জিনিস পড়তে দারুণ মজা, না না বিয়ে বাড়ি খাইতে দারুণ মজা, তাই তো? তো মাইকা ঠেকা জিনিস নিতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? না আজকেরটা মাইকা নেই, আজকেরটা মাইকা নিছি হচ্ছে সোয়েটার, এই যে এই সোয়েটারটা তোমাদের দেখাই, এটা চায়াই নিছি। মাইকা মানে হচ্ছে চায়া, মানে মাগুন যাকে বলে, মাগুন না সরি, মাগুন মানে তো ভিক্ষা, মানে ভিক্ষা যে ভিক্ষুকরা যে আসে চাল দিয়ে এটাকে মাগুন বলে, আর মাইকা নেওয়া মানে হচ্ছে চেয়ে চেয়ে নেওয়া আমাদের ভাষাতে। তো যাই হোক, তো দারুণ মজা, এই যে সোয়েটারটা নিয়েছি, আর সোয়েটারটা কি আরাম, আমার আলমারিতে যতই জিনিস থাক না কেন মানুষের জিনিস পড়তে আমার দারুণ লাগে, মানে ওই জিনিসের আলাদাই মজা। তো দেখো এই যে সোয়েটারটা পরে নিলাম, আর এবার হচ্ছে শাড়িটা দেখা, এই শাড়িটা যদিও আমি না আমি চাইনি, আমার যা আমাকে দিয়ে দিয়েছে, বলে তুই পরে যা তোকে দারুণ লাগবে, তোকে দারুণ, দাঁড়ো চাদরটা খুলে দিই, এখন তো মুখ টুক ধুতে যাব, চলো গায়ে একটু ফেলে দেখি, কাইল্লা মানুষরা আবার সব জিনিস মানায় না, এটা আমার কথা নয়, মানুষ আছে সবার কথা নয় তাই বলে। তো এই দেখো এই শাড়িটা দিয়েছে, এটা হচ্ছে কি শাড়ি যেন বলে এটাকে, এই কি ভুলে গেছি কি যেন বলে, আমি যে হলুদটা নিয়েছিলাম না এবার ওটার মতো। তো এই দেখো শাড়িটা দারুণ লাগবে না, চলো আমি এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসছি তোমাদের সামনে, যে ঠান্ডা হয় রে কি বলবো, চলো গান চলতেছে কি মজা,
যদি এমন হয়, এমন একটা চ্যালেঞ্জ করবো নাকি সবাই কমেন্ট করে জানিয়ে তো, যে বিনা ইনভাইটে উইদাউট ইনভাইট আমরা যাবো ইনভিটেশন খেতে, মানে নেমন্তন্ন খেতে যাবো বিয়ে বাড়িতে। এরকম যদি একটা চ্যালেঞ্জ দেখতে চাও, আমার খুব ইচ্ছে যে এরকম একটা বিনা নেমন্তন্ন যাবো তো, গিয়ে দেখবো মানুষের কি রিয়াকশন হয়। এরকম ভিডিও খুব করার ইচ্ছে একটা, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের কমেন্টে যে আমি এরকম এরকম চ্যালেঞ্জ করবো কিনা। তাহলে অবশ্যই, আমার মনে হচ্ছিলো যে আমি এই বিয়ে বাড়িটাই না, আমি ওই বিয়ে বাড়িটাই যাই, তাহলে কী হবে বলুন তো, ওইখানে তো আমাকে নেমন্তন্ন করেনি, পাবলিক রিয়াকশন কী হয়। না না, এখানে ওই বিয়ে বাড়িতেও লোকগুলো চেনে আমাকে, কিন্তু এরকম একটা বিয়ে বাড়ি যাবো যেখানে লোক চেনে না, তো এটা আর কি। এমনি শীতের দিন তোরা মুখটা তাড়াতাড়ি করে ধুনি। আর জানি না আমি এত কেন খুশি, দেখো কি পরিমাণে নাচছি, গান বাজছে, দুটো বিয়েবাড়ি একদম কান ফেটে যাচ্ছে গানে। তো সত্যি খুশি থাকলে কি বলতো, খুশি থাকলে একদিকে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। আজকের ভিডিওতে দু একজন কমেন্ট করতেও পারে যে কেন তোমার তো আছে, তবুও কেন মানুষের থেকে চেয়ে নাও। দেখো এই অহংকারটা যেন আমার মনে কোনো দিন না আসে, আমি যেন সবার কাছে এইভাবেই সারা জীবন চেয়ে চেয়ে শাড়ি নিয়ে পড়তে পারি। কারণ এটা খুব খারাপ দেখাবে যখন আমি একসময় চাইবো না, তখন বলবে যে ও যখন ছিল না তখন তো কত দরকার পড়েছে, কিন্তু আজকে ওর আছে, আজকে ওর দরকার পড়ছে না। এই জিনিসটা যেন আমাকে কোনো দিন কেউ বলতে না পারে, সেজন্য ভগবান যেন আমাকে এই অহংকার কোনো দিনও না দেয় যে তুই কেন চেয়ে চেয়ে পড়ছিস। আমার ভালো লাগে, ওরাও নেয় আমিও নিই, আমরা দু যায় মিলে, খালি দুজনা, বাড়িতে আমার আরও অনেক যা আছে, সবাই সবারটা কিন্তু এইভাবেই নিয়ে নিয়ে পড়ি। তাহলে কি হয় বলো তো, আমাদের বেশি শাড়িও কিনতে হয় না, এক একটা বিয়ে বাড়িতে আমরা এক এক রকম শাড়ি পরতে পারি। এটা আমি যবের থেকে বিয়ে হয়ে এসেছি তবের থেকে আমরা এইভাবে পড়ি, কিন্তু আমার কাছে শাড়ি ছিল না বলে আমি কাউকে দিতে পারতাম না, কিন্তু এখন আমি দিতে পারি, এখন যেই চাক না কেন আমি শাড়ি দিতে পারি। কিন্তু আগে আমি সবার কাছ থেকে নিয়ে নিয়ে পড়তাম, আর সবাই আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিত কোনো একটা বিয়েবাড়ি হলে, সত্যি কথা মানে ওই দিনগুলো আমি কখনও ভুলব না। সত্যি কথা বলতে আগের দিনগুলো একদম অন্যরকম ছিল, আর এখনের ব্যস্ততার জীবন হয়ে গেছে, কেউ কাউকে সময় দিতেই পারি না। তবুও আমরা চেষ্টা করি রাতের বেলা সবাই সবার বাড়িতে গিয়ে গল্প আড্ডা দেওয়ার, সারাদিন তো সময় হয় না সেরকম একটা, রাতের বেলা যাতে সবার বৈঠই পড়িয়ে আমরা কিন্তু সবার বাড়িতে যাই, মানে যে যার, মানে ধরো আমি আমার মন চাইলে আমি কোনো যার বাড়িতে গিয়ে বসে আড্ডা দিলাম, কোনো যার মন চাইলো আমার বাড়িতে এসে আড্ডা দিল, এরকম একটা হয় আর কি, আর বেশ ভালোও লাগে। তো চলো এই যে আমার আইশ্যাডো প্যালেটটা থেকে আমি সুন্দর করে আইশ্যাডো মানে আইশ্যাডো অ্যাপ্লাই করছি আর কি, একদম শাড়ির কালারটা অনুযায়ী। তো ওই যে সবুজ কালারটা দেখতে পাচ্ছ, এইদিকে আইশের পাপাও গিফট নিয়ে চলে এসেছে। তোমাদের গিফটটা দেখাতেই ভুলে গেছি, কি সুন্দর একটা শাড়ি এনেছিল জানো তো, আমার একদম মাথাতে নেই যে শাড়িটা তোমাদের দেখাবো। তো যাই হোক, আর দেখানো হলো না, এখানে আমি দেখো ব্রাশের থেকে বেশি আমি ভালোবাসি আঙুল দিয়ে দিতে, সেটা তাড়াতাড়িও হয়। ব্রাশটা শুধু ওই যে ইনার কর্নার বলবো না, মানে সাইডে যেটা হয় আর কি, এটা দেওয়ার জন্য ব্রাশটা দরকার হয়। আর হাত দিয়ে দেই নর্মালি, মিডিলটা দিতে হলে মানে আই লিডটাতে দেওয়ার সময় আমি কিন্তু হাত দিয়েই দিই, আমার খুব ভালো লাগে। এদিকে দেখো আয়েশের পাপা সাজে বলছে আমাকে ভিডিও করছো, কেমন যেন আমাকে বয়স্ক বয়স্ক লাগছে, আর আজকে আবার চশমা পরবে একটা, সেটাতে নাকি ওকে আরও বয়স্ক বয়স্ক লাগবে, ওর কথা আর কি। তো চলো এবারে হচ্ছে আমার সাজার পালা, আমি এখানে সুন্দর করে সেজে নিচ্ছি, আই মেকআপটা তো আমার হয়ে গেছে, আর এবারে দেখো লিপস্টিকটা দিয়ে দিচ্ছি। মামা আর্থের লিপস্টিক খুব খুব ভালো হয়, তোমরা বিশ্বাস করবে না, আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওটাতে তোমরা সমস্ত লিপস্টিকের লিঙ্কগুলো পেয়ে যাবে। লিপস্টিকগুলো এত ভালো ছিল, এত ভালো ছিল মানে তোমাদেরকে কি বলবো। তো আরও কিছু আমাকে লিপস্টিক পাঠানো হয়েছে, সেগুলো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে সেই লিপস্টিকটাই, ছোটো একটু পাউচে, মানে আগেরটা যেমন দাম একটু বেশি ছিল, এবারেরটা দাম একটু কম, এবারেরটাও ভীষণ ভালো ছিল। আর এই যে কাজলটার কথা তো আর কিছু বললামই না, কাজলটা মানে এত ভালো ছিল। যাই হোক আজকেরটা কোনো প্রমোশন ভিডিও নয়, কিন্তু সত্যিই ভালো ছিল, মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট এত ভালো, এত ভালো মানে কি বলবো। একসময় লিপস্টিকের জন্য কত বায়না করেছিলাম যে সে একটা লিপস্টিক নেবো, মানে বিয়ের পরপর আর কি, মেকআপ যখন মানে মেকআপে যখন নতুন ভর্তি হয়েছি, মানে 500 টাকা লিপস্টিকের দাম শুনে আমি অবাক হয়ে গেছিলাম যে 500 টাকা একটা লিপস্টিকের দাম। আর এখন তো হুডা বিউটির কত রকম বের হয়েছে শেডগুলো, তো যাক গে। তো চলো আমি রেডি হয়ে পড়েছি, চুলটা এমনভাবে কেটেছি বন্ধুরা, কীভাবে চুলটা রাখলে ভালো হবে আমি কিছুই বুঝতে পারছি না, মানে কি বলবো। নাম শোনা লোক শাড়ির, শরীর
তো বন্ধুরা ও তো দেখালোই, আমি তবু একটুখানি দেখিয়ে দিচ্ছি আমার চুলটার জন্য আমার লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে, মানে কেমন যেন লাগে। আগের চুলটা কত সুন্দর ছিল, কেন যে কাটলাম, চুল ফাটা থাকতো সমস্যা ছিল না, কিন্তু যে চুল পড়ছিল সেই জন্য। তো এই শীতকালে নাকি সবারই চুল পড়ছে ভিডিও দেখছি, তো আমি কেটে ফেললাম আগে আগে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ হয়েছে হয়েছে, আর সাজতে হবে চশমাটা, আজকে আবার ঠিক করে নিয়ে আসলো ফুল লুক। তো চলো, ওই যে আমরা দুজন আর আয়ুষ হচ্ছে বাঘ। তো চলো যাওয়া যাক, কেমন যেন লাগতেছে আমার শরৎ। শীতের বিয়ে মানে হাজার ভালো শাড়ি পরো সাথে একটা সোয়েটার ক্যারি করতে হয়, যার জন্য লুকগুলোই চেঞ্জ হয়ে যায়, আর আমাকেও যেন কেমন লাগছিল দেখতে। যাই হোক চলো এবার বিয়ে বাড়ি যাওয়া যাক। বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়েছি, এই যে একটা বিয়ে বাড়ি, এটাতে আমাদের নিমন্ত্রণ হয়নি, আমাদের ভেতরে যেতে হবে। আমাদের নিমন্ত্রণ হচ্ছে এই বিয়ে বাড়িটা, এই বাড়িতে আমার বাপের বাড়ি তো নিমন্ত্রণ পড়েছে, আর আমার বাপের বাড়ি এই রাস্তা দিয়ে যাওয়া যায়, কিন্তু মা ওরা আসবে না, সেদিনই একটা বিয়ে বাড়ি খেয়েছে। এই যে বিয়ে বাড়িটা দেখতে পাচ্ছ, গ্লাসটা খোলার জন্য বোঝা যাচ্ছে না। তো চলো যাওয়া যাক। সত্যি কথা বলতে যে বিয়ে বাড়িতে তুমি লোকজন চিনবে না সেই বাড়িটাতে তুমি এনজয় করতে পারবে না, তেমনই আমারও হয়েছে সত্যি কথা একদম অনেস্টলি। কয়েকজন বাদ দিয়ে আমি কিন্তু কাউকেই চিনি না, না বর না বউ আমি কাউকেই চিনি না, মানে বরকেও চিনি না, যার বিয়ে আমি তাকেও চিনি না। তাহলে ভাবো আমি কেমন ধরনের বিয়ে খেতে গেছিলাম আর কি, মানে কেমন বিয়ে খেতে গেছিলাম সত্যিই চিনি না। যাই হোক এটা খারাপ কিছু নয় তাই না বলো, চিনতে নাও পারতে পারি, কারণ এত বড় এরিয়া তার মধ্যে সবাইকে যে চিনবো, তার মধ্যে আমাদের এখানে বিয়ে হয়েছে, আমরা তো এখানকার মানে এই পাশের মানে মেয়ে ছিলাম না আর কি, ওই পাশের মেয়ে ছিলাম, তো সেই জন্য চিনতে পারি না আর কি। তো চলো এবার নতুন বউকে আমি প্রেজেন্টেশনটা দিয়ে দেবো আর কি এখানে। তো ওকে বলছিলাম একটু ধরো দেখাও বউটা, বউকে আর কি, তো আমি থামলে তো দিয়েই দেবো, মানে যে বউ নতুন বউ হচ্ছে। যাই হোক প্রথম দেখা হলো, ভালো ভালো লাগলো, তো বললাম চলো ফটো তুলি, কিন্তু বউয়ের হয়তো একটু ব্যস্ততা ছিল, উঠতে গিয়েছিলো, তো আমি বললাম চলো একটু আশীর্বাদও করে দিই তোমাকে, এবার চলো একটুখানি ফটো তুলে নিই। তো এই যে ফটো তুলতে বসবো, তো চলো ফটো কয়েকটা তুলে, নতুন বউ ফটো না তুললে কেমন লাগে তাই না। তো বিয়ে বাড়ির লোককে না চিনলে কী হবে, যারা নিমন্ত্রণ খেতে এসছে তাদের তো সবাইকে চিনি, তো তাদের সাথেই গল্প গুজব করছিলাম। এই যে আমার এক দিদি চলে আসলো, দিদির সাথে গল্প গুজব করছিলাম, ওখানে আমার কাকি শাশুড়ি এসছে, ছন্দা এসছে, আরও অনেকেই সবাইকেই চিনি যারা এসছে বিয়ে খেতে, কিন্তু যার বাড়িতে বিয়ে আমি তাকে তাদেরকেই চিনি না ভালোভাবে সত্যি। তো এখানে অনেকগুলো ফটো তোলা হলো আস্তে আস্তে। তারপরে আয়ুষের বায়নাতে চলে আসলাম কফি খেতে, গ্রামের বাড়ি বুঝতেই পারছো ফুচকা কফি এসব থাকে, তবে আজকে বিয়ে বাড়িতে ফুচকা ছিল না, আজকে কফি ছিল। তো বসে বসে এখন কফি খাচ্ছি আমি আর আয়ুষ, তো এবার যাব খেতে, মানে এটা লাস্ট ব্যাচ ছিল আর আমরা এত দেরিতে এসেছি, আর আয়ুষের কফি খাওয়া হয়নি, ওকে টানতে টানতে নিয়ে আসলাম চল বাবা, ওখানে সবাই বসে পড়ছে, না হলে আবার জায়গা পাবো না, কন্যাযাত্রী খেতে বসবে। আরে এখানে আমি বড় বড় ইউটিউবারদের মতো ভিডিও করা দেখাচ্ছি যে এক হাতে কীভাবে ব্যাক আর ফ্রন্টে ভিডিও করা যায়, এটাই দেখাচ্ছিলাম আয়ুষের পাপাকে। চলো আমরা খেতে বসে পড়েছি এবারে। তো এইদিকে আমি আর আমার এক দিদি বসেছি, তো এখানে গল্প করছিলাম আমরা সবাই মিলে। তো যাই হোক চলো এবার হচ্ছে খাবো, এই প্রথম বিয়ে বাড়িতে বোধহয় আমরা এত পরিষ্কার পরিচ্ছন্ন করে খেয়েছি। তো খেতে বসে দেখি ছন্দাদের খাওয়া হয়ে গেছে, ওই যে ওর সাথেই দেখা হলো, এই এখনই দেখা হলো, তো ওরা ওই যে খেয়ে দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছে, আমরা এখন খাবো, তো আমরাও তারপরে চলে যাবো আর কি। তো বিয়ের লুকটা কেমন লাগছিলো এটাই দেখছিলাম মোবাইলের মধ্যে যে কেমন লাগছিলো। বছরে ধাপে ধাপে কিছু দিন আসে, যেমন ধরো এরকম এটা যেমন বিয়ের সিজন, তারপরে দুর্গাপূজার সময় দুর্গাপূজা, কালী পূজার সময় কালী পূজা, সবাই কিন্তু সেই ধরনেরই ভিডিও ছাড়ে যখন যেই সিজনটা আসে। এখন যেমন বিয়েবাড়ির সিজন, তো সবাই বিয়েবাড়ির ব্লগ দেবে, দেখার বিষয় হলো কে কেমন সাজলো, কে কেমন বিয়েবাড়িতে এনজয় করলো সেটাই। তো রিলেটিভের কোনো বিয়ে হলে সত্যি এনজয় করা যায়, কিন্তু পাড়া প্রতিবেশীর বিয়েতে নাচাও যায় না, নাচতেও লজ্জা লাগে তাই না বলো। বিয়েবাড়িতে নাচা খাওয়া দাওয়া এসবই তো মজা, তাছাড়া তো আর কিছু মজা নেই। তো চলো আজকে সত্যি খাবার দাবার এত ভালো হয়েছিল, আর আমি প্রথম বোধহয় বিয়েবাড়িতে এতটা পরিষ্কার করে খাবো। তো এখানে মাছ টাছ দিয়ে দিয়েছে, আজকের আইটেম ছিল হচ্ছে ভেজ ডাল, পাঁপড় ভাজা, মুড়ি ঘণ্ট, মাংস ছিল, আর ছিল মাছের ঝোল, আর কি ছিল চাটনি, দই, মিষ্টি, এসবই ছিল আর কি। তো চলো দারুণ হয়েছিল, রান্নাবান্নাগুলো খেতেও দারুণ হয়েছিল। তো আর বেশিক্ষণ থাকবো না, বেশ ঠান্ডা পড়েছে আর সবাই খেয়ে দিয়ে চলে গেছে, আমরাই রাত্রে এসেছি, বেশি একটা রাত হয়নি, বাজে এখন 9:30 মতন, তবুও সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, শীতের দিন বুঝতেই পারো। ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো সুস্থ থেকো।